রাজ্যে আগামী 27 ফেব্রুয়ারি মেয়াদ উত্তীর্ণ বাকি পুরসভার নির্বাচনে এবার কেন্দ্রীয় বাহিনীর দাবিতে প্রয়োজনে উচ্চ আদালতে যাবার কথা ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কাঁথিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, এসব জায়গায় শান্তিপূর্ণ, এখানে দীর্ঘদিন ধরে আমি এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলাম, দীর্ঘদিন ধরে ভোট হয়, ভোটের সময় সব পার্টি লড়ে, এ তার বিরুদ্ধে সে তার বিরুদ্ধে বলে, আবার সব এক হয়ে যায়, কিন্তু মারপিট গুন্ডাগর্দি এসব জিনিস এখানে ছিল না, এরা আমদানি করেছে, মানুষ দেখছে, মানুষ সঠিক উত্তর দেবে, আর পরিবেশ তৈরি করার দায়িত্ব মানুষকে, যারা লড়াই সংগ্রাম করে সাহস নিয়ে লড়তে চাইছে তাদের পাশে থাকার দায়িত্ব আমার। তাহলে সেক্ষেত্রে কি বলবেন যে তৃণমূল থেকে কোচবিহার এই সংগ্রামে মানুষের পাশে থাকার দায়িত্ব আমাদের বিজেপি আছে, বিরোধী দলনেতা আছে, তবে কেন্দ্রীয় বাহিনী কি দাবি করবেন এই ভোটের পর? কেন্দ্রীয় বাহিনী দাবি করে আজকেই হাইকোর্টে মামলা হয়েছে, আগামীকাল 10:30 এই মামলার হিয়ারিং হবে এবং প্রয়োজনে উচ্চ আদালত পর্যন্ত ভারতীয় জনতা পার্টি যাবে। অধিকারী পরিবার প্রার্থী দেয়নি, ভয়ে পিছিয়ে চলছে, প্রার্থী দেয়নি মানে পরিবারের সদস্য কেউ প্রার্থী দেয় মানে প্রার্থী হয়নি, তা সেটা তো আমাদের সাংগঠনিক দলের সিদ্ধান্ত কে প্রার্থী হবে। কোচবিহারে কালকে একটা বিরোধীদের অধিকারী পরিবার যতদিন এখানে ছিল তখন এরা বলেছে, এরা শুনে রাখুন ইতিহাস জানেন না বলে এসব কথা বলছেন, ওদেরকে বলবেন 81 সালে শিশিরবাবু কংগ্রেস করতেন, প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন প্রয়াত অজিত মাজা, তিনি বামফ্রন্টের রিগিং সন্ত্রাসের বিরুদ্ধে 81 সালে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন, শিশিরবাবু বর্তমান চেয়ারম্যান হিসেবে তখন নমিনেশন করেননি যেহেতু তার পার্টি ভোট বয়কটের ডাক দিয়েছিল, আমাদের কাছে ব্যক্তি অনেক পরে দল এবং দেশ গতকাল হামলা করেছে উল্লে আজকে যেখানে হামলা করবে সেখানে যাব। আচ্ছা, গত যে গণনা হলো তারপরেও আগামী পুরসভার ভোটগুলো রয়েছে, তারপর কি নতুন কোনো? শুনুন, আমরা গণনার শেষ রাউন্ড পর্যন্ত থাকব, মানুষ ভোট দিলেই বিজেপি জিতবে, মানুষকে আটকালে, যেমন বিধাননগরে আমি অলরেডি তালিকা তৈরি করেছি 10,000-এর বেশি ভোটার যারা ভোট দিতে পারেননি, বিরাট প্রফেসর মাস্টার ডাক্তার উকিল এমিনেন্ট পার্সোনালিটি রিটায়ার লোক সব আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমরা বিধাননগরে ভোট দিতে দেয়নি এমন লোকের তালিকা করেছি, আমরা তাদেরকে দিয়ে হাইকোর্টে পিল করাবো যে ভোটাধিকার কনস্টিটিউশনাল অধিকার, 1 ইঞ্চি জায়গা কোথাও ছাড়া হবে না। কাঁথি পৌরসভার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ধমক চমক, এটা হচ্ছে কাঁথি বলে কথা না, সব জায়গায় একই মডেল, নতুন কোনো পরিকল্পনা থাকবে ভোটকে ঘিরে? আপনাকে বলবো কেন, পরিকল্পনা মানে ভোটার বেরোবে, এ জায়গা স্বাধীনতা সংগ্রামীদের জায়গা, এই লড়াই সংগ্রামের জায়গা, এখানে প্রচুর স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষকে দিয়েছে, সুধীরবাবু থেকে বলাইবাবু থেকে রাসবিহারী পাল থেকে, এখানে ওই সব সহজে অত সব হবে না, এখানে হবে না, এবং তার প্রতি যা করছে তার এসব জায়গায় শান্তিপূর্ণ, এখানে দীর্ঘদিন ধরে আমি এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলাম, দীর্ঘদিন ধরে ভোট হয়, ভোটের সময় সব পার্টি লড়ে, এ তার বিরুদ্ধে সে তার বিরুদ্ধে বলে, আবার সব এক হয়ে যায়, কিন্তু মারপিট গুন্ডাগর্দি এসব জিনিস এখানে ছিল না, এরা আমদানি করেছে, মানুষ দেখছে, মানুষ সঠিক উত্তর দেবে, আর পরিবেশ তৈরি করার দায়িত্ব মানুষকে, যারা লড়াই সংগ্রাম করে সাহস নিয়ে লড়তে চাইছে তাদের পাশে থাকার দায়িত্ব আমার। তাহলে সেক্ষেত্রে কি বলবেন যে এদের অভ্যাসী, এটা ওদের মজ্জাগত, ওগুলো সব অছাত্র কলেজের ক্যাজুয়াল কর্মচারী যাদের পড়াশোনা নেই, বাবা মার নামও লিখতে পারবে না, এদেরকে তৃণমূল সব কলেজ আর ইউনিভার্সিটিতে ঢুকিয়ে রেখেছে, এদের বেতন 4,000 করে, বর্তমানও নেই ভবিষ্যৎ নেই, এটা হচ্ছে সিভিক শিক্ষাগত। তৃণমূল তো গোটা একটা সন্ত্রাসের বাতাবরণ করেই ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, ওদের কালকে তাদের কিছু গুন্ডা বাহিনী লুম্পেন বাহিনী যারা থাকে তারা আমাদের সঙ্গে যারা ছিল দু একটি ছেলেকে, আমি তখন একটি বাড়ির লোকেদের সঙ্গে কথা বলছিলাম আমার প্রচারে গিয়ে, সেই সময় ওই ছেলেগুলো একটু দূরে ছিল, তো তাদেরকে ধরে মারধর করে, যেহেতু কোভিড বিধি আমরা একজন দুজন নিয়ে বাড়ির কাছাকাছি যাচ্ছি, বাকিরা দূরে থাকছে মূল রাস্তার উপরে, তো এক্ষেত্রে মারধর করেছে তারা, কেননা বুঝতেই পেরেছে পায়ের নিচে মাটি নেই, ওদের সন্ত্রাসটাই একমাত্র উপায়,
এই চেষ্টাটাই তারা করে যাচ্ছে। আজকে কি ওই কারণেই বিরোধী দলনেতা এখানে আসছেন? হ্যাঁ, তিনি আসছেন, ওই সন্ত্রাসবাদীরা, তারা আজকে ওনাকে দেখলে হয়তো কোথায় লুকোবেন খুঁজে পাবেন। তো তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনারাই নাকি বহিরাগতদের নিয়ে ক্যাম্পেনিং চালাচ্ছেন। না, এক নম্বর কথা হচ্ছে বহিরাগত কথাটা আসছে কেন আমি বুঝতে পারছি না। প্রচার আইনে কি কোথাও বলা আছে? আমার ওয়ার্ডে যদি আজকে নরেন্দ্র মোদীও প্রচার করতে আসে, তার কি এতে বাধা আছে কোনো? নাকি ওরা তো আসলে পড়াশুনো বা এটা নীতি ইলেকশনের এগুলো তো কোনোটা জানে না। কারণ ওরা যারা বলছে যখন যে ক্যাম্প অফিসে বস থেকে ওরা হামলা চালালো, সেখানেই তো অনেকেই ছিল যারা। নদিয়া থেকে সুদীপ্ত অগ্রবাণের রিপোর্ট, আনন্দ বার্তা।